সাবনুর নিয়ে আমার মন্তব্য হইল, সাবনুর আমার একজন খুব পছন্দের নায়িকা, একজন খুব পারদর্শী অভিনেত্রী এবং এক সময়কার সালমান শাহর জুটি। আমরা সাবনুরের খুব ভক্ত, সাবনুরের ছবি দেখি। বিশেষ করে আজকে সাবনুরের জন্মদিন উপলক্ষে একটা কথা স্মরণ না করলেই নয় যে সাবনুরের একটা ছবি আমি খুব প্রায় দেখি বা দেখতাম, এখনো আমার কাছে এটার ভিডিও আছে, খেয়া ঘাটের মাঝি। খুব সুন্দর লাগতো আমার কাছে ছবিটা, অত্যন্ত মানে খুব মজার দৃশ্যগুলি করছে। একটা একটা দৃশ্য আছে পাখি নিয়ে, পাখির খাঁচা, খাঁচার ভিতরে পাখি, পাখি নিয়ে একটু অভিনয় আছে। এই দৃশ্যগুলি আমার খুব মনে পড়ে। সে যে সাবনুর, আজকের সাবনুর এমন একটা সাবনুর পাইতে আমাদের অনেক অনেক অভিজ্ঞতার দরকার আছে। আজকে সাবনুর চলচ্চিত্রে আসুক, আবারও অভিনয় করুক। আমরা সাবনুরের খুব পছন্দ, সাবনুরের অভিনয় খুব পছন্দ করি। সাবনুরের কোটি কোটি দর্শকবৃন্দ আছে বাংলাদেশে, এমনকি দেশের বাইরেও আছে, যে সাবনুরকে ভালোবাসে, সাবনুরের অভিনয়কে ভালোবাসে। সাবনুরের যে অভিনয়, যে চর্চা, এগুলিও সবাই অনেক পছন্দ করে। সাবনুর আমরা আশা করি আবারও চলচ্চিত্রে আসবে। নাক এবং চোখ দুটা জিনিস আমরা অনেক খুব ফলো করি, মনে হয় যে রাজকীয় রাজবংশের একটা রাজকীয় ভাব। তার বাদে অভিনয়ের সময় মনে হয় যে রাজপুরীর মতো দেখা যাচ্ছে। সাবনুরের অভিনয় পুরাটাই, সাবনুরের অল বডি সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণেই কিন্তু আজকে সাবনুর, যে কারণে আমাদের এই পছন্দ, ভালোবাসা এবং আমাদের এই জনপ্রিয়তা এবং রুচিসম্মত একজন নায়িকা। সত্যিকার অর্থে আমি আমার জায়গা থেকে আমি বলছি, আমি একটা ছোট্ট গ্রামের একটা স্টুডিও ব্যবসায়ী, আমার জায়গা থেকে আমি বলছি সাবনুরকে অনেক ধন্যবাদ, সাবনুরের জন্য দোয়া করি। পাশাপাশি আমরা মাঝে মধ্যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকেও দেখি সাবনুর একটা বাচ্চা আছে, খুব সুন্দর ফুটফুটে বাচ্চাটা, দেখতে আমার খুব ভাল লাগে। সাবনুর এবং সালমান শাহ এ জুটির মতো জুটি হয় না, তারা দুজন অভিনয় করলে মনে হতো যে অভিনয় অভিনেতা অভিনেত্রী, অভিনেতা অভিনেত্রীর মতোই দেখা যেত, টেস্ট ফিটিং হতো। মানে যারা এটা পরিচালনা করতো তারা এরকম সুন্দর দুজন নায়ক নায়িকা বাছাই করে সেটিং করছে, যে জন্য আমরা দেখতে খুব ভালো লাগতো। সাবনুর এমন একটা নায়িকা, যেমন কোটিপতির চরিত্রে গেলে সাবনুরকে মনে হতো যেন কোটিপতি, শহরের অভিনয় করতে গেলে মনে হয় যে শহরেরই একজন সে নাগরিক। এর কিছু অভিনয় আছে গ্রামীণ দৃশ্য, গ্রামীণ দৃশ্য কিছু অভিনয় আছে, তারে অভিকল দেখলে মনে হয় যে গ্রামেরই সে, গ্রামেরই একটা মেয়ে। যেমন কিছু কিছু অভিনয় আছে, যেমন পাগল না কিন্তু পাগলের বাপ, গাছতে পাখির বাসা খোঁজা, এই বানরের পিছনে ছুটা, সাইকেল চালানো, এমন কিছু দৃশ্য আছে, এই খেয়া ঘাটের মাঝির মধ্যে নৌকা চালানো, মানে এই মজার যে দৃশ্যগুলি, আমার মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে আর সাবনুর অভিনয়টা যে এরকম পছন্দনীয়, আমার রুচি লাগছে, পছন্দ লাগছে, ভালো লাগছে, আর কারো কাছ থেকে এই অভিনয়টুকু আমি, এত মজাটুকু আমি কোথাও থেকে পাইছি না। আমার কথা হলো আমি আমার জায়গা থেকে, আমার স্টুডিওর পক্ষ থেকে, আমার স্টুডিও জিনিয়া স্টুডিওর পক্ষ থেকে সাবনুরের জন্য অনেক শুভকামনা, এবং সাবনুরের বাচ্চাকে নিয়ে যেন সাবনুর ভালো থাকে, এই দোয়া কামনা করি। এবং চলচ্চিত্রের যত সহকর্মীবৃন্দ আছে তাদের মাঝে, আমাদের মাঝে, আমরা পাবলিক যারা আছি, লক্ষ কোটি ভক্তবৃন্দ যারা আছি, তাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক সাবনুর। সাবনুরের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা।